আপনারা দেখছেন সবাক বাংলা। নমস্কার, আমি শুভদীপ, সবাক বাংলায় আপনাদের সকল দর্শকদের জানাই স্বাগত। আজ যে নতুন স্থানের অজানা ইতিহাস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেই স্থানটি হলো শ্রীরামপুরের শ্মশানকালী মন্দির। চলুন জেনে নেওয়া যাক কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির, পাশাপাশি কীভাবে সূচনা হয়েছিল এই স্থানে মন্দিরে মা কালীর পুজো। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরের দূরত্ব হাওড়া থেকে প্রায় 20 কিলোমিটার। রিষড়ার পরবর্তী এই স্টেশন শ্রীরামপুরকে কেন্দ্র করে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শ্মশানকালী মন্দির। কেন এই মন্দিরের নাম শ্মশানকালী, কীভাবেই বা প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির, তারই কিছু অজানা ইতিহাস তুলে ধরব আপনাদের কাছে। বর্তমানে এই কালী মন্দিরটি যেখানে অবস্থান করছে, আজ থেকে প্রায় 173 বছর পূর্বে তা ছিল সম্পূর্ণ শ্মশানে ঘেরা অঞ্চল। 1850 সাল নাগাদ রাজেন্দ্রনাথ ভট্টাচার্য নামক এক পণ্ডিত সেখানকার এক ডোমের সহায়তায় প্রচলন করেন মায়ের পুজো। শ্মশানের পাশে মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়, তাই এখানে মা শ্মশানকালী রূপে পূজিতা হন। রাজেন্দ্রনাথ ভট্টাচার্যের পর পুজোর দায়িত্ব গ্রহণ করেন হীরালাল গুই নামক এক পুরোহিত। তবে 1950 সাল নাগাদ পুজোর যাবতীয় দায়িত্বভার গ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা। তখন থেকেই মা শ্মশানকালীর পুজো সার্বজনীন পুজোর রূপ পায়। প্রতি বছর রথযাত্রার পূর্ণতিথিতে এখানে মায়ের কাঠামো পুজো হয় এবং কার্তিক মাসের কৃষ্ণপক্ষে দীপান্বিতা অমাবস্যায় মায়ের বিশালাকার মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর আয়োজন করা হয়। এদিন দূর দূরান্ত থেকে লক্ষাধিক ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে। এছাড়াও সারা বছরই নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে এখানে। বর্তমানে মন্দির কমিটির সদস্যরা মূলত দুটি ভাগে বিভক্ত। একটি হলো পুজো কমিটি, যারা মূলত মূর্তি পুজোর দায়িত্বপ্রাপ্ত। অপরটি হলো অছি পরিষদ, যারা সাধারণত নিত্য পুজোর দায়িত্বপ্রাপ্ত। এই পরিষদের সম্পাদক হলেন প্রদীপ চ্যাটার্জি। এনাদের উদ্যোগেই মন্দিরের যাবতীয় রক্ষণাবেক্ষণ চলে। পরিশেষে জানাই, আপনারা অবশ্যই শ্রীরামপুরের এই অতি প্রসিদ্ধ শ্মশানকালী মন্দিরে আসুন এবং মায়ের দর্শন করুন। মায়ের কাছে নিজের মনোবাঞ্ছার কথা জানালে মা অবশ্যই তা পূরণ করেন। ধন্যবাদ সবাক বাংলা। আমি চাইছি সবাক বাংলার মধ্যে দিয়ে আমাদের এখানে যার ভক্তরা আছেন, তারা এখানে এসে মায়ের মন্দির দর্শন করুন, মায়ের সঙ্গে থাকুন, মায়ের কাছে আসুন। আমরা আপনাদের সঙ্গে পেলে খুশি হব। শ্রীরামপুরের বুকে 173 বছর ধরে বিরাজমান এই মন্দির এইভাবেই আজীবন অক্ষত থাকুক এবং সকল ভক্তের মনে চির অটুট থাকুক। শ্মশানকালী মন্দিরের ইতিহাস, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির, এরপরের দিন আরও একটি নতুন স্থানের অজানা ইতিহাস নিয়ে চলে আসবো আপনাদের সামনে। এরকম নতুন স্থানের অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সবাক বাংলাকে। ইউটিউব চ্যানেল সবাক বাংলার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ সবাক বাংলাকে এবং আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্টকে ফলো করা শুরু করুন।